গল্পটি হলো 1938 সালের। ক্যারোলি নামের একজন মানুষ ছিল যে কাজ করত হাঙ্গেরিয়ান সেনাবাহিনীতে, আর সে হাঙ্গেরির সবচেয়ে দক্ষ পিস্তল শুটার ছিল। যতটি শুটিংয়ের প্রতিযোগিতা হয়েছিল ওই দেশে, সে সবগুলোতেই বিজয়ী হয়েছিল। আর তাই সবাই মোটামুটি নিশ্চিত ছিল যে 1940 সালে যে অলিম্পিক প্রতিযোগিতা হবে তাতে সোনার পদকটি ক্যারোলি পাবে। আরও এটার জন্য অনেক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছিল। ওর একটাই স্বপ্ন ছিল যে ও যেন সবার থেকে সেরা পিস্তল শুটার হয়, এবং ও অনেকটা সফল হয়েছিল। ওর লক্ষ্য থেকে মাত্র 2 বছরের দূরে ছিল। ওই সময় মানে 1938 সালের শেষের দিকে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ চলছিল, আর ও যেহেতু সেনাবাহিনীতেই ছিল তাই ও একটি দুর্ঘটনায় কবলিত হয় ওই সময়। যে হাত দিয়ে ও অলিম্পিকের স্বর্ণ জেতার স্বপ্ন দেখছিল তাতে গ্রেনেড বিস্ফোরিত হয়, আর এতে ওই হাতের কার্যক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। যে স্বপ্ন ও দীর্ঘদিন ধরে লালন করে আসছিল সব নিমেষেই শেষ হয়ে যায়। ওর কাছে 2টি পথ খোলা ছিল। একটি হলো সারা জীবন ও এটা মনে করে কান্না করবে অথবা কোথাও লুকিয়ে থাকবে, কিংবা ও যে লক্ষ্য ছিল তার জন্য আবার নতুন উদ্যমে কাজ করবে। তাই সে তার মনোনিবেশ যে হাত তার ছিল না তার উপর না করে যে হাত বেঁচে ছিল তার উপর করল। হাতটি এমন ছিল যে এটি দিয়ে ও লিখতে পর্যন্ত পারত না। 1 মাস পর্যন্ত ও হাসপাতালে ছিল চিকিৎসার জন্য, আর 1 মাস পর সে আবার তার বেঁচে যাওয়া হাত দিয়ে প্রশিক্ষণ শুরু করে। প্রশিক্ষণের 1 বছর পর 1939 সালে সে আবার ফিরে আসে। ওই সময় হাঙ্গেরিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা চলছিল। ওই সময় ওখানে আরও অনেক পিস্তল শুটার ছিল। তিনি সবাইকে গিয়ে তখন অভিবাদন জানালেন। সবাই তখন একটু অবাক হলো যে এত কিছুর পরও যে তিনি তাদের সাহস বাড়ানোর জন্য এতটুকু এসেছেন। কেউই জানত না যে তিনি 1 বছর ধরে আসলে তার বাম হাতের প্রশিক্ষণে ব্যস্ত ছিলেন। তিনি তাদের বললেন, আমি এখানে তোমাদের সাহস বাড়ানোর জন্য আসিনি, আমি এসেছি তোমাদের সাথে প্রতিযোগিতা করতে, তাই প্রস্তুত হয়ে যাও। প্রতিযোগিতা শুরু হলো, এবং ওইখানে যতজন ছিল সবাই তাদের নিজেদের সবচেয়ে দক্ষ হাত দিয়ে প্রতিযোগিতা করছিল। আর ক্যারোলি প্রতিযোগিতায় সামিল হয়েছিল শুধুমাত্র তার 1টি হাত দিয়ে, এবং ক্যারোলি ওই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল। এবং সে শুধুমাত্র ওখানেই থেমে যায়নি, কারণ তার লক্ষ্য ছিল যে তার বেঁচে যাওয়া হাতকে শুধু এই দেশের নয় বরঞ্চ এই পৃথিবীর সেরা শুটিংয়ের হাতে রূপান্তর করা। আর এই কারণেই তার পুরো ধ্যান 1940 সালের অলিম্পিকে দিয়ে দিল। কিন্তু 1940 সালের অলিম্পিক খেলা বাতিল হয়ে যায় বিশ্বযুদ্ধের কারণে। সে আবার তার পুরো ধ্যান 1944 সালে যে অলিম্পিক হওয়ার কথা সেখানে ফেলে দিল, এবং 1944 সালে যে অলিম্পিক হওয়ার কথা ছিল সেটাও বাতিল হয়ে গেল। সে আবারও তার পুরো ধ্যান 1948 সালের অলিম্পিকে দিয়ে দিল। 1938 সালে ওর বয়স ছিল 28 বছর, আর 48 সালে ওর বয়স হয়ে গিয়েছিল 38 বছর। আর এই মাঝামাঝি সময় যে নতুন খেলোয়াড়রা বের হয়ে আসছিল তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু অসম্ভব নামের কোনো জিনিস ক্যালোরির অভিধানে ছিলই না। সে 1948 সালের অলিম্পিকে অংশ নেয়, এবং তার 1টি মাত্র হাত দিয়েই সে সেরা শুটার হওয়ার মর্যাদা লাভ করে। কিন্তু তারপরও সে থেমে যায়নি। 1952 সালের অলিম্পিকে আবারও সে অংশ নেয়, এবং আবারও স্বর্ণপদক লাভ করে। তার স্বর্ণপদক জয় পুরো অলিম্পিকের ইতিহাসই বদলে দেয়, কারণ এর আগে আর কেউ টানা 2বার স্বর্ণপদক লাভ করেনি। আপনি যে কোনো হতাশ ব্যক্তির কাছে গেলে শুধুমাত্র কাজ না করার অজুহাত দেখতে পাবেন, আমি ওই কারণে সফল হতে পারিনি, এই কারণে সফল হতে পারিনি। সে আপনাকে অনেক বড় একটি তালিকা দিয়ে দেবে। আর যখনই আপনি কোনো বিজয়ীর কাছে যাবেন তার হয়তো অনেক বাধা থাকবে, কিন্তু তারপরও দেখবেন সে তার লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।